এই শোনো 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 কি করো এখানে আমরা হ্যাঁ বই আছে আমাদের বাসায় এখানে বাসা এখানে তোর আব্বু কি করে আব্বু মারা গেছে আমি ছোট থাকতে আর তোমার আম্মু আম্মু ঘরে রান্নাছে নিজেদের রান্না নাকি অন্য কারো আম্মু নিজেদের ও তো এখানে কি করো এখানে আমি বসে আছি বাবুর ঘুম পাড়ানোর লাগেই পারে আইছি আমি ও তোমাদের সংসার চলে কিভাবে বেলুন বিক্রি করো আজকে বিক্রি করতেছ না আজকে বেচতেছ না আজকে বিকালে যাব বিকালে কোন এলাকায় বিক্রি করো ওই পিজা বাই ও ইনকাম হয় আজকাল তো ইনকাম হয় না জানি না আজকে কি হয় না শুধু কি বেলুন বিক্রি করে নাকি আর কোনো কাজ করো আমি বেলুন বিক্রি করি ও আমি ভিক্ষা মুখা করি ভিক্ষা করো না না এটা তো ভালো তোমরা কয় ভাই বোন এটা কি বোন না ভাই ও আচ্ছা তোমার বড় ভাইরা ওনারা কোথায় ওরা বাসায় একটা অটো চালায় ঘরে টিয়া দেয় না আর একটা বেলুন বেচে বেলুন বেচে ওটার বয়স কত ওটার বয়স হইল 15 হইব 15 মানে তোমার একার ইনকামে কি সংসার চলে আর আমার ভাই তোমার ভাইয়ের বেলুন কিনো কোন জায়গা থেকে এক নাম্বার থেকে কয় টাকার কেন এক প্যাকেট বেলুন 250 টাকা এক প্যাকেট 250 ওটা বিক্রি করলে কয় টাকা লাভ হয় ওটা বিক্রি করলে তোমার কোন লাভ 200 কোন লাভ 100 কোন দিন 300 মানে 250 টাকার কিনে সবগুলো যখন বিক্রি করো তখন 200 টাকা লাভ হয় আর 500 টাকার কিনলে 500 টাকার কিনলে 400 লাভ হয় 500 টাকার বেলুন কিনে যখন বিক্রি করো 400 লাভ হয় অনেক দিন যায় আচ্ছা তাহলে একটা কাজ করো তুমি ওই 500 টাকার হচ্ছে বেলুন কিনবা বেলুন কিনে বিক্রি করবা 500 টাকার বেলুন কিনবা কিনে ওটা বিক্রি করবা তাহলে ওখান থেকে তোমার 300-400 যাই হোক ওটা লাভ আসবে ঠিক আছে পড়াশোনা করো না কেন সকালে পড়াশোনা করো বিকালে বেলুন বিক্রি করো কি নাম তোমার তোমার নাম কি আমার নাম সোহানা 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 আচ্ছা ঠিক আছে তাহলে পড়াশোনা করার পাশাপাশি বেলুন বিক্রি করতেছো করো কি আর করবা তোমার যেহেতু বাবা নাই ঠিক আছে থাকো তাহলে টাকাটা বাসায় রেখে আসো নাহলে হারায় যাবে